জানলায় বসে বসে বৃষ্টি দেখছিলাম জানলার পাশে আর কি, খুব ভালো লাগছিল। একটু মানে হাত ফাঁকা ছিল সেই সময়, একটু টাইম করে আর থাকতে পারলাম না, কিচেন থেকে চলে চলে এলাম, এসে একটু বৃষ্টি দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি বুধবারে এই ভিডিওটা তুলে রেখেছিলাম, তো আজকে আমি এই এই যে বৃষ্টিটা বলছি সেটা বুধবারে ছিল, গতকালের বৃষ্টি, আজকে বৃহস্পতিবার, আর ভয়েস রেকর্ডিংটা করছি আজকে। তো যাই হোক, আর কালকে যে লাঞ্চ মেনু বানিয়েছিলাম সেটা তোমাদের কাছে অল্প অল্প করে শেয়ার করব, অনেক বেশি গল্প করব, কারণ মেনু শেয়ার করা মানে একঘেয়ে হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে অনেক বেশি গল্প করব। যারা গল্প শুনতে ভালোবাসে আশা করি তাদের আমার ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলে যেও না কিন্তু পাশে থাকা বেল প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও, নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধু বান্ধবীদের সাথে, আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করো যদি খুব ভালো লাগে তো, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না প্লিজ। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে যেটা এসে মনে হলো যে আজকে খিচুড়ি বানাবো, কিন্তু খিচুড়ির সাথে গান এবং তার সাথে বৃষ্টি সব একসাথে মিলিয়ে তো কিন্তু আজকে দিনটা একদম পারফেক্ট করার চেষ্টা, মানে ভালো লাগে আর কি। আমি মেয়েকে বললাম তুই জোরে একটু গান বাজা, ও মোটামুটি সাউথ ইন্ডিয়ান গান শোনে, বাংলা গান শোনে, তারপরে হিন্দি গান খুব কম শোনে, সাউথ ইন্ডিয়ান শোনে, ইংলিশ সং শোনে আর কি, তার সঙ্গে বাংলা গানও, যখন যেটা মন ইচ্ছা হয় কখনো কোনো দিন, আবার শুধু সেতার দিই, কোনো সেতারের আওয়াজ খুব ভালো লাগে, এরকম যারা মানে গান বাজনা আমাদের বাড়িতে একটুখানি শোনা বেশিই হয় আর কি, অতিরিক্ত, মেয়ে যেহেতু একটু গান বাজনা পছন্দ করে, আমিও পছন্দ করি। তো দেখো এখানে প্রথমেই একটুখানি গাজর আর বিনস ভেজে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর গান বাজনার কথা মনে করতে আমার মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা, প্রত্যেক বছরে মানে 25শে বৈশাখে অনুষ্ঠানে আমাদের কি সুন্দর অনুষ্ঠান হতো স্কুলে, তো আমাদের মানে টিচাররা এমনভাবেই করতো অনুষ্ঠানটা যাতে তারপরে একেবারে ছুটি হয়ে যায়, মানে লাস্ট 2 পিরিয়ডে এরকম ফাংশান থাকতো। তো প্রথম 4 পিরিয়ড থাকতো, মাঝখানে টিফিন থাকতো, পরে লাস্টে 3 পিরিয়ড থাকতো। তো আমার এখনও মনে আছে, তো একটা ক্লাস করেই দৌড়তাম যে আজকে ফাংশন আছে, কি মজা, লাস্টে 2 পিরিয়ড ভীষণ আনন্দ করব। তো হ্যাঁ আমি 2-1টা ডান্সে আর কি জয়েন হয়েছিলাম, তো খুব একটা বেশি আমি স্টেজে মানে শ্রোতা হিসেবে বা দর্শক হিসেবে বেশি থাকতাম আর কি। কিন্তু আমাদের একটা বন্ধু ছিল, অনেক বড় বড়, তার অনেক লম মানে অনেক বড়, বা দেখতে এত সুন্দর, চোখগুলো মোটা মোটা ছিল। আরে দেখো কাঁচা লঙ্কা চাঁচা কেটে একটু ছেঁচে দিয়ে দিয়েছি, এখানে বিনস গাজর আলু আর পেঁয়াজ রসুন এগুলো টোটাল ভাজছি আর কি। তো ওই মেয়েটার শুধু বলতাম তোর এত সুন্দর চুল, দেখ না আমি কত চেষ্টা করি তাও আমার চুলগুলো বাড়ে না, লম্বাই হয় না। ও তখন বলতো যে হ্যাঁ, ও হাসতে থাকতো, বলতো আমার মায়ের মাথাও চুল, দিদিমার মাথাও চুল, তো এই জন্যই আমারও মানে অনেক লম্বা বিনুনি হতো। তো ওই মেয়েটা খুব সুন্দর ডান্স করতো। আর এখানে দেখো আমি মুসুরির ডাল আর চালটা, গোবিন্দভোগ চাল নিয়েছি, সমপরিমাণ, দুটোই সমপরিমাণ নিয়েছি, নিয়ে ধুয়ে শুকিয়ে মানে মোটামুটি জল ঝরিয়ে রেখেছিলাম, তা অল্প তেলে এটা ফ্রাই করছি ওই ভাজাগুলো তুলে নেওয়ার পর। হ্যাঁ তো ওকে বলতাম, তারপরে ওই মেয়েটা পরবর্তীকালে কোথায় বিয়ে হলো, কোথায় ও মানে থাকে কিচ্ছু জানি না, কারণ এখনকার দিনে যেমন ফেসবুক মানে সব হয়ে গেছে, তখন তো ওরকম ছিল না। তো মানে শুধু হাসতো, আমাকে দেখলেই শুধু ওর হাসিটা এখন আমি ভুলতে পারি না, এত ভালো লাগে মানে ও কথা বলতো। আর এমনি অন্য বন্ধুগুলো ভালো ছিল, আর দুজন সুজাতা বলে একটা বন্ধু ছিল, সে তো ক্লাস 8 অবধি পড়ে, ওর বাবার জব অন্য জায়গায় তো ট্রান্সফার হয়ে চলে যায়, তো সেইভাবে একটুখানি ওকে হারিয়ে ফেলেছি, মানে ও কোথায় চলে গেছে জানি না। এরকম আরও অনেক বন্ধু বান্ধব ছিল, আর আমরা সবাই মজা করে সিস্টারদের সাথে, আমাদের যেহেতু মিশনারি স্কুল ছিল, তো সিস্টাররা এরকম লাস্ট পিরিয়ডে আমাদের 2 পিরিয়ড আগে আমাদের দিয়ে দিত, আর বিভিন্ন রকম অনুষ্ঠান হতো। সবচেয়ে মজা লাগতো টিচার্স ডেতে, কারণ টিচার্স ডেতে টিচাররা অনেক বেশি পারফর্ম করতো, এক একটা টিচার আবার এত সুন্দর ড্রামা করতো, হ্যাঁ একক নাটক বা যেটা হয়। তো দেখো আমি জল ঢেলে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি, আর খিচুড়িটা হতে থাকলো, মিডিয়াম আছে করেছি, পরে আবার কিন্তু গরম জল দিয়েছি, আমি যখনই খিচুড়ি করি গরম জল ঢালি আর কি, ভালো হয়। আর এখানে দেখো অল্প ঘি দিয়েছি, ঘিয়ে আমি নারকেলটা টুকরো টুকরো করে ফ্রাই করছি। তো টিচারদের সেই শিক্ষক দিবসে বলো, বিভিন্ন অনুষ্ঠান বলো, এখন আমার মনে আছে যে সবাই মিলে হই হই করে কাটিয়েছি। তা যখন ফেয়ারওয়েল হতো, মানে 10 ক্লাসে দিদিদের দেখতাম ফেয়ারওয়েল, আমাদের 10 অবধি ছিল স্কুলে, 11-12 কলেজে বা অন্য স্কুলে ভর্তি হওয়ার এরকম ব্যাপার ছিল,
তো নুন হলো দিয়ে দিয়েছি, দেখো এখানে আমি আর নারকেলটাকে খুব সুন্দর করে ভাজছি। তো যখন দেখতাম দিদিগুলো খুব কান্নাকাটি করতো ফেয়ারওয়েলে, আমাদের মানে ফেয়ারওয়েলের দিনকে, আর আমরা ছোট মানুষ ছিলাম তো তখন আমরা বসতাম, বসে আমার না মজা লাগতো, ভাবতাম যে হ্যাঁ অত তো কান্নার কী আছে, এরপরে তো কলেজে চলে যাবে। কিন্তু যখন আমি নিজে ক্লাস টেনে উঠলাম এবং আমার যাওয়ার টাইম হলো, তখন কিন্তু আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমিও চোখ দিয়ে ছলছল ব্যাপারটা ছিল যে এত বছরকার স্কুল লাইফে আমাকে টিচার, স্কুলের সুন্দর রোজ গার্ডেন ছিল, সমস্ত গার্ডেন ছিল, এগুলো সব ছেড়ে ছুড়ে আমাকে চলে যেতে হবে। তো আমার খুব খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল। দেখো আমি নারকেল ভাজার পরে কিন্তু ওর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং তারপরে আমি আস্তে করে ফ্রাই করছি নুন হলুদ দিয়ে। তো যখন এটা হয়, মানে আমরা যখন অনেক সময় দেখে বুঝতে পারি না মানুষটা দুঃখ পাচ্ছে কেন বা এর এত কষ্ট কেন, কিন্তু যখন আমরা ওই পরিস্থিতিতে পৌঁছই তখন কিন্তু নিজেরা বুঝতে পারি, রিয়েলাইজ করি যে সত্যি আমাদের একটা একটা কোথায় যেন একটা এত বছরের সম্পর্ক টিচারদের সাথে, বন্ধু বান্ধবের সাথে কোথায় যেন আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এটা মনটা খুব খারাপ কিন্তু করে। এরপর গেল কলেজ লাইফ। কলেজ লাইফে কিছু কিছু মেয়ের তখনই মানে অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো, তো আমার আমার আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। আর তার আগে কিছু মেয়ে তার বিয়ের পর আসতো কলেজে, ক্লাস করতো, দেখতাম। তো সেই মেয়েদের আজকে অনেক দিন পরে যখন আমি মাঝে মধ্যে হয়তো দেখা হয় রাস্তায় ঘাটে, তখন না বুঝতে পারি না যে এত বছর, এতগুলো বছর কী করে কেটে গেল, সত্যি বোঝা যায় না। আর আর আমি একটা মানে তোমাদের কাছে বলছি যে আমার খুব খারাপ লেগেছে একটা ব্যাপারে, যখন কালকে প্রচণ্ড, এটাকেও আমি ঘি দিয়ে দিয়েছি, আর আমি সবসময় গ্যাসটা মানে ঘি দিয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দিই খিচুড়িতে, তাতে এই ঘিয়ের গন্ধটা পুরো খিচুড়িতে চলে আসে। তো যেটা করেছি, যেটা আমার খারাপ লাগছিল, কালকে এত হাওয়া দিচ্ছিল যে পাখিগুলো, আমাদের পায়রা সব গ্রুপ থাকে, সেই পায়রাগুলো না উঠতে পারছিল না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল। মানে ওরা একটা গ্রুপে যায় তো হঠাৎ দেখছি এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে ওরা যে রোতে যায় সেই রো মানে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো আমার খুব খারাপ লাগছিল। তো দেখো এখানে ফ্রাই করছি মাছ, মাছ ভাজছি, তো অল্প তেলেই মাছ ভাজছি, কারণ আমি এই ফার্স্ট টাইম এত অল্প তেলে মাছ ভাজি। আমার মনে হলো দেখি তো অল্প তেলে ভাজি, মাঝে মাঝে এটাই করি, মাঝে মাঝে অনেক বেশি তেল দিয়ে ভাজি, মাঝে মাঝে অল্প তেলে ভাজি, কোনো ঠিক নেই। আমার রান্নার মানে সবসময় চেঞ্জ হতেই থাকে, আর এই চেঞ্জ হওয়াটা খুব ভালোও লাগে, মানে আমি এনজয়ও করি। কোনো দিন এমনি নুন হলুদ দিয়ে মাছ ফ্রাই করি, কোনো দিন একটু গরম মশলা দিই, আজকে যেমন একটু গোলমরিচ দিলাম। তো এইভাবে তোমরা বাড়িতে মাছ ভাজা করে খেয়েও খুব ভালো লাগবে, আর বিশেষ করে খিচুড়ির সাথে মাছ ভাজা কিন্তু দারুণ লাগে। আমি প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব একটু অন্যরকম, মানে শুধু নর্মাল খিচুড়ি করব, কিছু সবজি দেবো না, তারপর ডিসিশন চেঞ্জ করলাম, তারপর ভালো না একটু সবজি দিই, তো সবজি দিলাম, তারপর ভাবলাম একটু নারকেল আছে, নারকেল দিয়ে দেখি তো কেমন লাগে, তো আমি ওটা ওরমভাবে নারকেল দিলাম। আবার দেখছি পনিরও আছে আমাদের, একটু পনির দিয়ে দেখি তো। তো মানে ফ্রাইড রাইস হওয়ার যেসব সমস্ত আইটেম সবগুলোই আর কি আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি, শুধু ব্যতিক্রম আমি ডালটা দিতে হবে, ডাল চাল আর ডাল ছাড়া তো খিচুড়িই হবে না, মেন যে দুটো জিনিস সেটাই তো ওই দুটোই। তো আমি ভাবলাম, তারপরে আবার ডিসিশান চেঞ্জ করলাম, মানে কালকে রান্না কোনো মানে যেটা ভাবলাম তার উল্টোটা করছিলাম কালকে। তো বা প্রথমে তারপর এরকম করে খিচুড়ি করলাম, খিচুড়ি করার সাথে আমি ভাবলাম আলু আলু পেঁয়াজ একটু ফ্রাই করি, তা থাক আলু পেঁয়াজ ঘে লাগবে, মুসুরি ডালে খিচুড়ি হলেই বাড়িতে আলু পেঁয়াজ ভাজা ডিম ভাজা হয়, থাক তাহলে একটু মাছ ভাজা করি, বাড়ির ফ্রিজে যখন মাছ আছে তো আমরা ঠিক আছে চলো শুধু মাছ ভাজা করি। আর তারপর মাছ টানতে গিয়ে দেখলাম পেছনে টিফিন বক্সে অল্প একটু চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছের পকোড়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো নুন নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে 2 চামচ বেসন দিয়েছি, আর এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তো অল্প চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি কাটতে হবে, যেহেতু আমি পকোড়ার মধ্যে দেবো। এখানে দিচ্ছি আদা ছেঁচা, কাঁচা লঙ্কা ছেঁচা আর রসুন ছেঁচা, মানে ছেঁচে হামানদিস্তায় ছেঁচে দিয়েছি, ছেঁচা এই জিনিসগুলো দিলে ভালো লাগে আর কি। এখানে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এখানে বেসন দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়েছি। আর যেটা করব সেটা হচ্ছে এই যে সমস্ত মশলাগুলো তোমাদের ওপরে যেটা দেখালাম সেটা দিয়ে একটু মাখছিলাম, মাখতে মাখতে আমি ভাবলাম যে একটু জল লাগবে, যে জলটা না বেশি হয়ে গেছিলো। তারপরে আমি যেটা অ্যাড করেছি, যেটা আমি ভিডিও দেখাইনি, একটু কর্নফ্লাওয়ার ডাস্টও তোমরা এর মধ্যে দিও, আমি দিয়েছি কর্নফ্লাওয়ার ডাস্ট। কর্নফ্লাওয়ার ডাস্ট দেওয়ার পরে বেশ একটু মানে এত শুকনো শুকনো ছিল না, আর একটু একটু ভিজে ভিজে একটু থকথকে মানে ব্যাপারটা ছিল,
নতত তারপরে এখানে তেল নিয়েছি, তেলটা অল্প তেলে একটু ছোট ছোট করে ফ্রাই করেছি। তোমরা যেমন ইচ্ছা তেমন একটু বড় করে ফ্রাই করতে পারো, বা মিডিয়াম সাইজ করতে পারো, অথবা এরকম ছোট করে করতে পারো। তো চিংড়ির পকোড়াটা ভীষণ ভালো লাগছিল, আর শুধু মনে হচ্ছিল খিচুড়ির সঙ্গে খেয়েছি তো ভালো লেগেছে, কিন্তু শুধু মনে হচ্ছিল আর একদিন আমি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে করব। তো সেটা নিশ্চয়ই বিকালের চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর চিংড়িটা যেহেতু একটু মিডিয়াম সাইজের ছিল আর মাঝখান থেকে কেটেছি, এই চিংড়িটা তো অনেক বেশি কুচি কুচি করলে কিন্তু ভালো লাগবে না, এটা তোমাদের কাছে বলে দিচ্ছি। কারণ যখনই তোমরা অনেক কুচি কুচি করবে চিংড়ির আলাদা টেস্টটা অতটা বোঝা যাবে না। তাই আমি একটা মোটামুটি সাইজের চিংড়িকে আমি দু আধখানা করেছি। করার পরে যে তেলে ভাজছি, তো এটা আমি এটা আর একদিন স্ন্যাক্স হিসাবে অবশ্যই বানাবো। আমার এত ভালো লেগেছে, আমি কোনোদিন খাইনি, তা ভাবলাম যে না করি একটু। আর বাড়িতে সব কিছু ছিলই, আর ধনে পাতা দিলে তো জানোই খুব ভালো একটা গন্ধ বেরোয়। তো সেদিনকে ভাতের সাথে যেহেতু বিরিয়ানিতে পুদিনা পাতা দেয় অনেকের কাছে শুনেছি, তো সেই দিনকে আমি মানে অন্য দিনের কথা বলছি, এটা এটা কালকের কথা নয়। তো এমনি নর্মাল ভাত করেছিলাম, তার মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়েছিলাম, তো ভাতের স্মেলটা একটু ভালো লেগেছে। আর পুদিনা পাতা খাওয়া তো ভালোই, তো দেখো কী সুন্দর হয়েছে দেখতে, আর খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি সব সময় বলি রান্না ভালো হয়েছে, কিন্তু চিংড়িটা কালকে খেয়ে কিন্তু সত্যি আমার দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করছে যে কবে আর একবার বানাবো। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, মুসুরির ডালের সাথে কম্বিনেশন করে মাছ ভাজা খিচুড়ি, হ্যাঁ মাছ ভাজা মুসুরির ডালে খিচুড়ি, মাছ ভাজা আর চিংড়ির পকোড়া তোমরা একদিন খেয়ে দেখো। হ্যাঁ, আর আমার দুদিন আগে একটু বেশি করে আমের চাটনি করে রেখেছিলাম, তো ফ্রিজে রেখেছিলাম তিন দিন কি চার দিনের মতো চাটনি করে রাখছি ফ্রিজে। তো সেটা অল্প একটুখানি মুসুরির ডালের সাথে মানে খিচুড়ির সাথে তো ভালো লাগে আর কি খেতে, চাটনিটা মুখটা বেশ পরিষ্কার হয়। আর আমার মেয়ে আবার কি বলে জানো, বলে কোনো রকম যদি ননভেজ খাবার খাই ওর নাকি এটা প্রবলেম হয়। এটা আমার মায়েরও হয়, আমি মানে এখন তো মা খায় না, আগের কথা বলছি, তো মাকে দেখতাম যখনই কোনো ননভেজ খাবার খেত পরে একটু চাটনি না হলে একটু মৌরি, মানে মুখ ধুয়ে এসে একটু মৌরি, নাহলে বলে আমার একটা কীরকম আমিষ আমিষ গন্ধ বেরো, একটা কীরকম একটা অড ফিলিং হয় আর কি। তো আমার মেয়েরও দেখছি এরকম, এমনি মেয়ে ভেজ বেশি ভালোবাসে আর কি, ননভেজের থেকে ওর ভেজ জিনিসটার প্রতি বেশি আকর্ষণ। তো ও দেখি ইদানিং বলে একটু চাটনি দাও তো মা লাস্টের পাতে, একটুখানি কিছু দাও তো মুখে খায়। তো দেখো এখানে কত বৃষ্টি হয়েছে, আর কালকে এমন হাওয়া দিচ্ছিল, ওর মানে পায়রাগুলো শুধু এদিক ওদিক উড়ছিল, ওরা কিছুতে ব্যালেন্স করে মানে একসাথে যায় তো সেটা কিছুই করতে পারছে না। দেখো ছেলে এখানে খাবার দিল তাও ওরা আসছিল না, জানি না কেন এরম করছিল। তো আজকের মতোই এখানে ব্লগটা শেষ করছি, ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আবার নেক্সট ব্লগ দেখো।